Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Alhamdulillah wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa sahbihi ajmain wa ba'd. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 7ই জামাদা সানি 1445 হিজরি মোতাবেক 20 ডিসেম্বর 2023 আমাদের সামনে রয়েছে 10টি প্রশ্ন বিভিন্ন দেশ থেকে আসা। এগুলির আমি যথাসাধ্য সংক্ষেপ উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ জ্ঞান হাসিল করে আকীদা আমলের আখলাক চরিত্রে সংশোধনে তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলছেন যে সালাম আলাইকুম শাইখ আলাইকুম সালাম রাহমাতুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম দেশ এবং ইয়ামানের জন্য দোয়া করেছেন কিন্তু নাজদের জন্য দোয়া করেন নাই। নাজদ নাকি বর্তমান সৌদি রিয়াদ, কারণ সেখান থেকে একটা সিংহলা শয়তান বেরোবে এবং জাতিকে ভাগ করবে আর তিনি হচ্ছেন আবদুল্লাহ। এই বিষয়ে বিস্তারিত বলুন। এই মর্মে যে হাদিস রয়েছে সে হাদিস সহি বুখারিতে রয়েছে, সহি মুসলিমে রয়েছে কয়েকটি জায়গায়। হাদিসটি আমি উল্লেখ করি আর হাদিসের সঠিক ব্যাখ্যা কী সেটি বলে দিই, যাতে করে যারা জানে না অবুঝ তারা সঠিক বিষয়টি অনুধাবন করতে পারে, জানতে পারে। আর যারা বিভ্রান্তি ছড়ায়, যারা দলুন মদিল্লুন, নিজেরা পথভ্রষ্ট অন্যদেরকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে, আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে সমস্ত মুসলিম উম্মাকে মানব জাতিকে রক্ষা করুন। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নেক দোয়া করলেন, বললেন আল্লাহ বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ আমাদের জন্য আমাদের শাম দেশে বরকত দান করো, ওয়া ফি ইয়ামানিনা আমাদের ইয়ামান দেশে বরকত দান করো। বর্ণনাকারী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের, তিনি বলছেন যে সাহাবায়ে কেরাম তখন বলে ওয়া ফি নাজদেনা, আমাদের নাজদে যেন আল্লাহ বরকত দান করেন, এই দোয়া করুন ইয়া রাসূলুল্লাহ। কাল আল্লাহু বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, হে আল্লাহ আমাদের শাম এবং ইয়ামানে বরকত দান করো। সাহাবীরা পুনরায় বলেন ওয়া ফি নাজদেনা, এইভাবে তিনবার বলেছেন, কোন করে রয়েতে রয়েছে এখানে দুইবার রয়েছে। তখন রাসূলুল্লাহ বললেন হুনাকা জালাজিল ওয়াল ফিতান, নাজদে ভূমিকম্প হবে বিভিন্ন সময় এবং বহুমুখী ফিতনা সেখানে দেখা দিবে। অবেহা ইয়াতুল কর্মু শয়তান, সেখান থেকে শয়তানের কর্ম, কর্ম মানে সিং একটি একটি অর্থ, কিন্তু কর্ম মানে দল জামাত, তো এখানে কর্ম মানে হচ্ছে জামাত, শয়তানের আসলে সিং না, এখানে শয়তানের জামাত শয়তানের দল বের হবে। সহিহ বুখারীতে 979 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে 5169 নম্বর হাদিস। সহিহ মুসলিমে অন্য ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পূর্ব দিকে মুখ করলেন আর বললেন ইন্নাল ফিতনা তাহা হোনা, ইন্নাল ফিতনা তাহা হোনা, নিঃসন্দেহে ফিতনা এই পূর্ব দিকে হবে, এই ফিতনা এই পূর্ব দিক থেকে আসবে। এ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিকে ইঙ্গিত করেছেন। এই হাদিসের ভাষ্য সম্পর্কে ওলামায়ে কেরাম যারা হাদিসের বিশেষজ্ঞ তারা কি বলেছেন আপনাদের শুনে, তারা আপনাদের এক শ্রেণীর যে পথভ্রষ্ট মানুষ যারা গাল দেই কোরআন সুন্নাহর অনুসারীদেরকে ওয়াহাবি বলে, এই আইম্মা ইকরামগণ হাদিসের ভাষ্যকারগণ তারা কি ওয়াহাবি ছিলেন না। বলেছেন তারা যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ভূমিকে বরকতের জন্য খাস করেছেন, মানে সেখানে বরকত নিহিত রেখেছেন যা অন্য জায়গায় হয়তো আল্লাহ রাব্বুল দেননি, আর কোনো কোনো জায়গায় ফিতনা দেখা দিবে এবং অনিষ্ট বিরাজ করবে, সেই কথাও নবী সাহেব বিভিন্ন হাদিসে বলেছেন। কোনো জায়গায় কল্যাণ রয়েছে, কোনো জায়গায় অকল্যাণ রয়েছে। এই হাদিসে নবী সাহেব শাম এবং ইয়ামানের জন্য বরকতের দোয়া করেছেন। শাম আরব উপদ্বীপের উত্তর দিকে অবস্থিত। এই শাম প্রাচীন যুগে সুরায় কোরাশ কোরাইশ আল্লাহ রহিলাতা শীতা ও সৈফ দুটি বাণিজ্যিক সফর হতো মক্কার লোকদের আরবদের, আর সেটি ছিল তাদের জীবিকা নির্বাহের মুখ্য উপায়। একটি হতো উত্তর দিকে ঠান্ডার দেশে গ্রীষ্মকালে রেহলাত সৈফ গরমের দিনে, আর শীতকালে গরমের এলাকা দক্ষিণ অঞ্চল ইয়ামানে তারা সফর করতেন বাণিজ্যিক সফর।
শামদেশের মাল সামান নিয়ে এসে মক্কা বিক্রি করলেন, আবার ইয়ামানে পৌঁছে দিলেন, ইয়ামানের ধন সম্পদ সেখানে ব্যবসা বাণিজ্য করে সেখানকার পণ্যগুলো নিয়ে এসে মক্কার বাজারে কিছু বিক্রি করলেন, আবার সেখান থেকে শাম নিয়ে গেলেন। এই ছিল তাদের জীবিকা নির্বাহের মুখ্য উপায়। তো বলছেন যে উত্তরে অবস্থিত শাম, আর শাম দেশ আজকাল কয়েকটি দেশে বিভক্ত হয়েছে, একটি হচ্ছে সিরিয়া, আরেকটি জর্ডন, আরেকটি লেবানন, আর একটি ফিলিস্তিন, তার মানে চারটি দেশ শামিল। ইয়েমেন আরব দ্বীপের দক্ষিণ দিকে অবস্থিত, লোহিত সাগরের তীরবর্তী এলাকা। তো এই দুটো এলাকায় ব্যবসা বাণিজ্য করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হইল আমাদের নাজদের জন্য দোয়া করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হাদিসে বললাম যে সেখানে ভূমিকম্প হবে এবং ফিতনা হবে, আর সেখান থেকে শয়তানের দল বের হবে। এর সঠিক ব্যাখ্যা কি এ সম্পর্কে হাদিসের সারাগুলি পড়লে দেখা যায় যে তারা তিনটি কথা বলেছেন। একটি হচ্ছে হাদিহিল আরহিয়াল্লাতি ইয়াতি মিন জিহাদাদ দাজ্জাল, এই নাজদের দিক, অর্থাৎ আরেক হাদিস সহিহ মুসলিমের পূর্ব দিক, পূর্ব দিক এমন একটি দিক যেই দিক থেকে দাজ্জাল আগমন করবে। আর দাজ্জাল আসবে পূর্ব দিক থেকে, নবী সর বলেছেন, আর দাজ্জালের সাথ দেবে ইহুদি আসফাহান, ইরানের ইহুদিরা, ইরান ইহুদিরা। তাহলে দাজ্জাল আসবে ইরানের দিক থেকে। নাজদ যেটি কে বলে উদ্দেশ্য করছেন, অর্থাৎ সৌদি আরবের নাজদ মানে রিয়াদ কাসিম এই এলাকা, না এটা উদ্দেশ্য নবী সাল্লাম করেননি। জি, দ্বিতীয় ব্যাখ্যা তারা বলেছেন আল মুরাদ বিহাদ আল হাদিস, এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে মা জাহারা বিল ইরাক মিন আল ফিতান আল আজিমাত আল হুরুব আল হুরুব আল হাইলা, ইরাকে যে ভয়ঙ্কর ধরনের বিভিন্ন সময়ে এই ইসলামের ইতিহাসে ফিতনা আর সূত্রপাত হয়েছে, ফিতনা ফাসাদ হয়েছে এবং বড় বড় যুদ্ধ হয়েছে, ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে, যেমন উটের যুদ্ধ, জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, এইরকমই খাওয়ারেজদের সাথে হারুরার যুদ্ধ এবং বানু উমাইয়ার জুলম অত্যাচার সেখানে, এবং সেখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, এইরকমই বিদাতি ফিরকে খাওয়ারেজ এবং রাওয়াফেজ বেরিয়েছে এই কুফা থেকে, সেটা এরাকে। তো উদ্দেশ্য তাহলে এরাককে করা হয়েছে। নাজদের অর্থ কী তাহলে এটা বুঝেন, নাজদ মানে হচ্ছে উঁচা এলাকা, নাজদ বলা হয় উঁচু এলাকাকে, আর গৌর বলা হয় নিচু এলাকাকে। তো আরব অঞ্চলে একটি এলাকা রয়েছে নিচু এলাকা, এই গৌর আর তেহামা, তো এর মধ্যে মক্কা মদিনা হেজাজ এগুলি পড়ছে। আর নাজদ ধীরে ধীরে যখন আসতে শুরু করবে আপনি আল কাসিম হয়ে রিয়াজের দিকে, তখন উঁচা হতে লাগবে, আর তারপরে উঁচা হতে হতে ইরাকের ভূমি আরও উঁচা। তো নাজদ মানে আমাদের দেশে বাংলা ভাষায় বরিন্দ্র অঞ্চল, যে উঁচা এলাকা যেখানে কোনোদিন বান বন্যা হলে পানি উঠে না। জি, যেমন বাংলাদেশের নওগাঁ, নাটোর এইসব এলাকাগুলি রয়েছেন, এইরকম উঁচা এলাকা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, মালদার মধ্যে, মালদায় আপনার উঁচা এলাকা, বরিন্দ্র এলাকা রয়েছে। তো বরিন্দ্র এলাকা যেটাকে বলি সেটা হচ্ছে আরবি ভাষায় নাজদ। উঁচা এলাকা এই রিয়াদ কাসিম এলাকা উঁচা মদিনা মক্কার তুলনায়, এবং উঁচা এলাকা হচ্ছে ইরাক সেটিও। তো ওলামায়ে কেরাম বলেছেন যে ইসলামের ইতিহাসে যে ফিতনা ফাসাদ এবং বড় বড় ভয়ঙ্কর যুদ্ধগুলি হয়েছে আর অপ্রীতিকর অশান্তি যে হয়েছে যুগে যুগে, আর সর্বশেষ এই সাদ্দামের যুগের ফিতনা, আর তারপরে শিয়া রাফিজদের জুলম অত্যাচার ইরাকে, এ সমস্ত কিছু প্রমাণ করে। তার আগে তাতারিদের আক্রমণ এবং বাগদাদের পতন আর মুসলিম উম্মার যে ক্ষয়ক্ষতি, এই সমস্তগুলি সামনে রাখলে দেখা যায় যে এখানে নাজদুল হেজাজ উদ্দেশ্য করা হয়নি, বরং নাজদুল ইরাক উদ্দেশ্য করা হয়েছে। তাহলে উঁচু এলাকা দুটো ছিল, একটাকে নাজদুল হেজাজ মানে আরব উপদ্বীপের নাজদ বলা হইতো, বরিন্দ্র এলাকা উঁচু এলাকা, আর একটা হচ্ছে নাজদুল ইরাক, ইরাকের উঁচু এলাকা। তো এখানে উদ্দেশ্য তাহলে ইরাককে করা হয়েছে, আর বাস্তবতা তার প্রমাণ বহন করে। তাহলে দুটি ব্যাখ্যা হয়ে গেল। তৃতীয় ব্যাখ্যা ওলামায়ে কেরাম বলেছেন, যাদেরকে ওয়াহাবি বলছেন তাদের
এই বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ইমাম আলেম শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে যদি ধরেও নেওয়া হয় এরকম আরও কিছু আলমারা বলেছেন যদি ধরেও নেওয়া হয় যে নাজদ বলতে নাজদুল হেজাজ আরব উপদ্বীপের নাজদকে উদ্দেশ্য করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে মনে রাখবেন যে কোনো একটি ভূমি কিয়ামত পর্যন্ত সবসময় সেখানে অপ্রীতিকর অশান্তি ঘটবে আর ফিতনা ফাসাদ হবে কোনো ভালো হবে না যদি বলা হয় যে সেখানে ফিতনা ফাসাদ হবে তাহলে শুধু ফিতনা ফাসাদই হইতে থাকবে আর ভালো হবে না এমনটাও নয় আর কোনো জায়গা সম্পর্কে যদি দোয়াও করা হয় আর যদি বলা হয় সেই জায়গায় বরকত রয়েছে তার মানে সেখানে ফিতনা ফাসাদ অশান্তি বিরাজ করবে না এমনটাও নয় আর এটা একবারে বাস্তব সত্য চিন্তা করুন যত বদাকি দেন যত শিরকি কুফরি মতবাদ মুসলিম সমাজে সুফি ইজমের যত তরিকা এই আপনার ইরান ইরাক থেকে শুরু করে ভারত পর্যন্ত ভারত ভারত মহাদেশ এমন একটা দেশ ভারত পাকিস্তান বাংলাদেশ এমন কোনো পীরের তরিকত নেই যে সেখানে নেই এই ধর্মীয় ফিতনা সবচেয়ে বড় ফিতনা শিরক কুফরি ফিতনা কিন্তু সেখানে যদি আরেক দিক লক্ষ্য করে দেখেন তো দেখবেন যে ইসলামের বড় বড় খেদমত হয়েছে ভারতে এক সময় হ্যাঁ হাদিসের কিতাবগুলি ভারতে ছাপানো হয়েছে হাদিসের চর্চা এক সময়ে এমন সময় ভারত মহাদেশ হয়েছে যে যেই হাদিসের খেদমত সেই জামানে আরব দেশে ছিল না এইভাবে ইরান ইরাকে বড় বড় আইম্মা কিরাম পয়দা হয়েছেন হ্যাঁ সঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম আহমদ তারা কোথাকার তারা ইরাকের সবচেয়ে এত বড় বড় আইম্মা কিরাম তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সুতরাং কোনো জায়গায় যদি অকল্যাণ থাকে বা যদি নবী সাহেব ভবিষ্যৎবাণী করে থাকেন সেটা ফিট করেন তার মানে সেখানে কোনো কল্যাণ হবে না তো যদি সৌদি আরবের এই নাজকে ধরে নেন যে সেই দিকে ইঙ্গিত করেছেন নবী সাহেব উদ্দেশ্য করেছেন তাহলে সেখানে কিছু ফিতনা ফাসাদ হয়েছে মোসাইল মাকাজাব হ্যাঁ মিথ্যুক নবুয়তের দাবি করেছে দাজ্জাল এছাড়াও বিভিন্ন রকমের অশান্তি হতে পারে হয়েছে ইসলামের ইতিহাসে আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুজাদ্দিদ সংস্কারক উম্মতে মুসলিমাই পয়দা করেছেন তিনি হচ্ছেন শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ হাব রাহিমাহুল্লাহ তার নাম মোহাম্মদ তার নাম আব্দুল্লাহ নয় প্রশ্নকারী জানেন না কারণ বেদাতিরা বলে আব্দুল ওয়াহাব আব্দুল ওয়াহাবকে তারা গাল দেয় ইমামের বাবাকে কিন্তু ইমামের বাবা আব্দুল ওয়াহাব তিনি হাম্বলি ছিলেন মজহাবি ছিলেন তাদের মতোই এবং তিনি কোনো সংস্কারমূলক কাজ করেননি বরং ছেলেকে বারণ করতেন যে বাবা এইসব ঝামেলে তুমি যেও না মাজার পূজা করছে করতে দাও বেদাত করছে করতে দাও শিরিক করছে করতে দাও তোমার ধর্ম তুমি পালন করো তারা তাদের কাজ করো তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন জি তাহলে এখানে ইসলামের শত্রু দুই রকম রয়েছে ঘরের শত্রু সুফি বেদাতিরা মাজার পূজারীরা আর বাইরের শত্রু হচ্ছে ইংরেজেরা এই দুইটি শত্রু মিলে এই ওয়াহাবে নামটি দিয়েছে আর তারপরে তারা এই হাদিসকে ফিট করার অপপ্রয়াস চালিয়েছে এই সালাফি কোরআন সুন্নার দাওয়াত যেই দাওয়াত হচ্ছে হুবহু সেই দাওয়াত যেই দাওয়াত নিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এবং সাহাবায়ে কেরামদেরকে যেই দাওয়াতের উপর যে আদর্শের উপর ছেড়েছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইসলামের কথাই এই সৌদি আরবে চর্চা হয় এবং শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ দাওয়াতই ছিল তৌহিদ এবং সুন্নাতের নির্ভেজাল দাওয়াত আল্লাহ যেন সঠিক বুঝদান করেন তারপরে প্রশ্ন করেছেন দুই নম্বরে আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ মুসলিম মহিলাদের নাক ফুটো করা করে নাক ফুল পরা কি জায়েজ আছে জানাবেন অনুগ্রহ করে জায়েজ রয়েছে হাদিসে কানে কান ফুটো করার কথা আর কানে অলংকার ব্যবহারের কথা হাদিসে রয়েছে যে সাহাবিয়াতগণ ব্যবহার করতেন আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাশার নিসা তাসাদ্দাক নাহি মহিলারা তোমরা সাদকা করো দান খেরাত করো ফাইন ওরিত কোন আকসার আলীর না তোমাদেরকে আমি জাহান্নামে সবচেয়ে বেশি দেখেছি সংখ্যাগরিষ্ঠ দেখেছি আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা চাদর সম্প্রসারিত করেছিলেন তার চাদরে মহিলারা তখন নিজের কান থেকে গয়না খুলে নিক্ষেপ করতেন তাহলে কান ফুটো করা হাদিস দ্বারা প্রমাণিত আর ওলামায়ে কেরাম বলেছেন যদি নাক ফুটো করা কোথাও মুসলিম সমাজে প্রচলন থাকে আর সেটা বিজাতি কাফেরদের কোনো রকমের ধর্মীয় বিষয় নয় আর সেটা আসলে ধর্মীয় বিষয় নয় বরং অলংকার ব্যবহার করার জন্য নাক ফুটো করে আমাদের ভারত বাংলাদেশে সুতরাং এই নাক ফুটো করার মাসলাকে কেয়াস করা হবে কান ফুটো করার উপর এবং সেটি জায়েজ এই মর্মে ওলামায়ে কেরামদের ফতোয়া আমি লিখে নিয়ে এসেছি
এই বিংশ শতাব্দীর তিনজন বড় ইমাম আলেম মহাদ্দিস ফকির, অন্যতম হচ্ছেন ইমাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমি রাহিমাহুল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হয় সম্পর্কে যে আন হুকমে সাকবে উজনিল বিনতি আও আনফিহা মিন আজালি জিনা, অলঙ্কার ব্যবহার উদ্দেশ্যে মেয়েদের কান ফুটা করা অথবা নাক ফুটা করা আর বিধান সম্পর্কে, তখন তিনি জবাব বলেন আসসাহি, সঠিক কথা হচ্ছে আন্না সাকবাল উজনিল আবাসাবে, কান ফুটো করায় কোনো আপত্তি নেই, কারণ এর উদ্দেশ্য হচ্ছে জায়েজ অলঙ্কার ব্যবহার করা। এবং ওকাদ সাবাতা, এবং প্রমাণিত হাদিসে আন্না নিসা সাহাবাতে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবাই কেরামদের বিবিগণ কানা লাহুন্না আখরাস, তাদের কানে অলঙ্কার হতো, আলবাসনাহা ফি আযানে, তারা কানে ব্যবহার করতেন। ওয়াহাদা তাল তাজিউন বসির, এতে একটু কষ্ট দেওয়া হয় কান ফুটো করতে, কিন্তু হালকা বিষয়টি, হালকা কষ্ট, যেমন খাতনা করাই কষ্ট হয়, খাতনা করে কি কষ্ট হয় না, ঠিক তেমনই এতে কষ্ট হয়। আর সেটা যদি ওয়াইজা সখে বা ফি হারিস সেগারে সারাবুর ওহসারি আনার, যদি একেবারে শিশু অবস্থায় কান ফুটো করা হয় তাহলে তাতে কোনো কষ্ট নেই। তারপরে তিনি আম্মা সাকবুল আনফে, নাক ফুটো করা সম্পর্কে বলছে ফাইননি লা আজকুরু ফিহি লি আহলিল ইলমি কালামান, আইম্মা কিরাম যে রয়েছেন তাদের সালাফদের যুগ থেকে শুরু করে এমন কোনো ইতিবাচক নেতিবাচক কোনো কথা পাই না, তার মানে আরব দেশে কোনো প্রচলন ছিল না আর আগেও প্রচলন ছিল না নাক ফুটো করার। এই নাক ফুটো করাটা সাধারণত আমাদের ভারত মহাদেশে দেখা যায়, বিশেষ করে বাংলাভাষী ভাষাভাষী সমাজে আরও বেশি দেখা যায়। তিনি একটি কথা বলেছেন যেটা অন্যরা বলেননি, ওয়ালা কিন্ন ফিহা মুসলা ওয়া তাশবিহ লিল খালিকা, যদিও তাতে একটু চেহারার বিকৃতি নাক ফুটো করাই আর তাতে যেন একটা অঙ্গে আঘাত করা হচ্ছে, মশলা করা হচ্ছে, আমার এটি মত, ও লাল্লা গাইরোনা লায়ারা জালিকা, আমার ধারণা যে আমি যে কথাটি বললাম এটি অন্যরা কেউ এই মত পোষণ করবেন না, মানে এতে কোনো আপত্তি করেন না, কিন্তু আমার একটু এই ক্ষেত্রে মনে হচ্ছে যে তাতে একটু চেহারার বিকৃতি হচ্ছে নাক ফুটো করায়। কিন্তু তারপরে বলছে ফাইদা কানাতিল মারআতু ফি বালাদিন, যদি মুসলিম মহিলা এমন কোনো দেশে অবস্থান করে, ইউআদ্দু তাহলিয়াতুল আনফে ফিহা জিনাতান ওয়া তাজাম্মুলান, সেখানে নাকে অলঙ্কার ব্যবহার করাকে সাজ মনে করা হয় এবং সেটা সৌন্দর্য মনে করা হয়, অলঙ্কার ব্যবহার প্রচলন থাকে, প্রথা থাকে, ফালা বাসা বেসাকবিল আনফে, তাহলে নাক ফুটো করায় কোনো আপত্তি নেই, লে তালিকিল হিলিয়াতে আলিহে, নাকে অলঙ্কার ঝুলানোর জন্য। মজমা ফতোয়া ইবনে উসাইমিনে তিনি এই কথা বলেছেন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করে তিনি বললেন লা ফিহি বাসান, কেউ যদি কান ফুটো করার মতো নাকও ফোটা করে তাতে কোনো আপত্তি আমি মনে করি না, আর এই আসল হচ্ছে এটি জায়েজ যদি সেটি মুসলিম সমাজে প্রচলন থাকে আর সেটা অমুসলিমদের কোনো ধর্মীয় কোনো বিষয় না হয়ে থাকে আর সেটি ধর্মীয় বিষয় নয়। মদিনার বড় মহাদ্দেশ এবং আমার সরাসরি দুই বছরের হাদিস ফ্যাকাল্টির ওস্তাদ এবং মসজিদে নবীতে কুতুবুস সিত্তা বুখারি থেকে শুরু করে ইবনে মাজাহ পর্যন্ত সমস্ত হাদিসের দার্স তিনি দিয়েছেন, আর আমি যখন ছাত্র ছিলাম আজকে থেকে 33-32 বছর আগে, তখন সহিহ মুসলিমের দার্স ধারাবাহিক তার চলছিল, সেই দার্সে আমি উপস্থিত মসজিদে নবীতে আল্লামা শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ তাআলা তিনি বলছেন আবু দাউদের ভাষ্য করতে গিয়ে যে আন্না বাদান নেসায় তাস্তব আনফাহা, কিছু কিছু মহিলারা নাক ফুটো করে অর্থাৎ আলো ফিহা হলিয়ান, আর তাতে অলঙ্কার ব্যবহার করে, এটি কি জায়েজ, এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয় প্রশ্নে, তখন তিনি জবাবে বলেন ইদা জারাত আদাতুন নাসি বিতাজাম্মুল বিহাজা, যদি সেখানকার মহিলাদের মাঝে এই প্রথা থাকে যে নাক ফুটো করে অলঙ্কার ব্যবহার করা হচ্ছে সৌন্দর্য আর সৌন্দর্য বলে গণ্য করা হয়, ফালা বাসা বিহি, তাতে কোনো আপত্তি নেই, ওয়া কোনো মিসলা সাকবির, ওজনে সেটি কান ফুটো করার মতোই তার উপরই কেয়াস যেন করা হবে। ওয়াকান হাজা মৌজুদান হাত্তা আজমান করিবা, বলছেন যে আর এটা বিদ্যমান ছিল এমনকি কিছুদিন পূর্ব পর্যন্ত এরকমটা ছিল, ওয়ালাকিন্নাহ তোরেকা ফি হাজা জামান, বলছেন আরব দেশে এটা এখন পরিত্যক্ত, কিন্তু আগের যুগে আরবরা কেউ করতো, এই কথাও বলছেন তিনি। জি, তো এর সার কথা তারপরে তিনি বলছেন আন্নাহুল্লাহ হারাজা ফি সাকবিল উজনে আউল আনফিল ইজনা, কান বা নাক ফুটো করায় কোনো অসুবিধা নেই। তারপরে আরও বলছেন যে ঠিক আছে নাক কান ফুটো করা তো ঠিক আছে, কিন্তু আম্মা সাকবু সুররাতে ওয়াল লিসান, কিছু কিছু মহিলারা কোনো কোনো দেশ রয়েছে
সেখানে নাভি ফুটো করে আর জিহ্বা ফুটো করে, এই সম্পর্কে বলছেন। এইরকম যদি কেউ করে, নাউজুবিল্লাহ, লজ্জাস্থান ফুটো করে, মিন আজাইল জাসাদ, দেহের অন্য কোনো জায়গায় যদি ফুটো করে, ফালাম নাজিদ লি আহলিল ইলমি ফিহি কালামান, এই বিষয়ে বৈধতার ক্ষেত্রে কোনো রকমের ওলামাদের কোনো কথা পাই না বা হানা পাই না। তবে ওয়াল আকরাব, কোরআন সুন্নাহর মৌলিক নীতিমালার কাছাকাছি হচ্ছে আল মান ও মিনহু, এটি নিষিদ্ধ যে কেউ নাভি ফুটা করবে অলঙ্কার ব্যবহারের জন্য, কেউ জিহ্বা ফুটা করে। আমি দেখেছি যে কিছু কিছু আফ্রিকার মহিলারা জিহ্বা ফুটো করে, তো জিহ্বা ব্যায়ামে ছিদ্র করে রাখবে সে, আর তাতে অলঙ্কার পরবে জিহ্বাতে, এটি জায়েজ নয়। দুটি কারণে বলছেন আল্লাহ, বলে একটি হচ্ছে আল আন্নাল মুসলাত ওয়া তাজফি আজহার, এতে কষ্ট দেওয়া এই জিহ্বা ফুটো করা বা নাক ফুটা করা, আর অঙ্গহানি করা মুসলা করা স্পষ্ট বেশি। দ্বিতীয় হচ্ছে আদম ও হাজাতে নেশালিতা যাই বেমিসলে হাজা, এইরকম স্থানে নাভিতে আর জিহ্বাতে অলঙ্কার ব্যবহার করার মহিলাদের কোনো প্রয়োজন নেই সাধারণত, এটা কোনো অলঙ্কার হইল চেহারা আলাদা হইল, বালহুয়া এলা তশবিহে আকরা, বরং এটি হ্যাঁ আপনার স্বয়ং অঙ্গের বা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটানো এরই কাছাকাছি বেশি, সেটি জিনতের কাছাকাছি নয়। স্বামী বাধা দিচ্ছে না তার মানে বৈধ হয়ে যাবে এমন কথা নেই, কথা অকৌনুজ যে লায়ারা মানিয়ান মেজা আলেকে, স্বামী যদি অনুমতিও দেয় তবুও এটা লায়া ইয়সাউয়ে তু ফিলাহু, এটার বৈধতা প্রমাণ করে না যে জায়েজ শরআন। জি, আর তারপরে বলছে হাত বিল ইজাফাতি ইলা আন্নাহু রুবামা কানা মিন আদাতি বাযিল ফাজিরাত, হতে পারে এটা অসতী যেগুলো চরিত্রহীনা মহিলা তাদের এই এই বদ অভ্যাস থাকতে পারে, সেগুলি ফিল মুজতামাতিল মুনহাল্লা আখলাকহা, যেখানে অবাধ মেলামেশা রয়েছে আর এখানে ইসলামের কোনো ধার ধারে না, যেসব জাতি ওই সব জাতির অনুকরণ হইতে পারে বা অসতী মহিলাদের অনুকরণ হইতে পারে, সুতরাং এটি জায়েজ নয়। জি, আল্লাহ তাআলা আলম। জি, তৃতীয় প্রশ্ন বলছেন যে আসসালামু আলাইকুম ওস্তাদ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এক শিয়া সহিহ বুখারীর হাদিস নম্বর 7096 উল্লেখ করে ওমর রাজি আল্লাহ তাল্লাহকে ফেতনাবাজ বলে প্রচার করছে। আমার প্রশ্ন হচ্ছে উক্ত হাদিসটি সঠিক ব্যাখ্যা কি? হাদিসটি সঠিক ব্যাখ্যা, আজকে এই তিনটি পরপর প্রশ্ন বড় লম্বা হয়ে যাচ্ছে কিন্তু এই ব্যাখ্যা করা খুব জরুরি। সহিহ বুখারীতে 111 নম্বর হাদিস রয়েছে এবং সহিহ বুখারীতে আরও কয়েকটি জায়গায় হাদিস রয়েছে, তার মধ্যে 4069 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 3091 নম্বর হাদিস, একটু লম্বা হাদিস রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লম্মা ইশতাদ্দা বিন্নাবি ওয়াজহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা যখন খুব বেশি মারাত্মক আকার ধারণ করলো মৃত্যুসজ্জায় তিনি, তাহলে বল ইতুনি বি কিতাবিন, আমার কাছে একটু লিখার ব্যবস্থা কাগজ নিয়ে এসো, কলম নিয়ে এসো, আক্তুবু লাকুম কিতাবান, তোমাদেরকে একটি বিষয় লিখে দিই, লা তাযিল্লু বাদাহু, তাতে তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, আর সেখানে বেশ কিছু সাহাবাই কেরামগণ তখন বাড়িতে উপস্থিত ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গালাবাহুল ওয়াজহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মত ব্যক্ত করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এখন অসুস্থতা মারাত্মক আকার ধারণ করেছে, তিনি খুব কষ্ট পাচ্ছেন। ওয়াইন্দানা কিতাবুল্লাহ, আমাদের সামনে আল্লাহর কিতাব কোরআন কারীম মজুদ রয়েছে, হাসবুনা, যা আমাদের জন্য যথেষ্ট, কারণ কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই মৌলিক বিষয়গুলি বর্ণনা করে দিয়েছেন, তাতে যদি কেউ ইজতিহাদ করে তাহলে সমস্ত মাসলা মাসাইলের মৌলিক বিষয়গুলি পাবে। ফাখতালাফু আপসে তখন মতভেদ শুরু হল, একদল ওমর রাদিয়াল্লাহু তাআলা সমর্থন করে আর একদল বলছে যে না না লিখা ওইটাই ঠিক ছিল, ওয়াকাসুর আল্লাহ তো আর একটু হইচই বেশি শুরু হলো। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থা ছিলেন বলে কৌমু আননি, তোমরা আমার থেকে তোমরা চলে যাও, ওয়ালা ইয়ামবাগি ইনদিত তানাজু, আমার সামনে তোমাদের মতবিরোধ করা উচিত নয়। এই ছিল সহিহ বুখারী হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইন্না রাজিয়াতা কুল্লার রাজিয়া, বড়ই এটি বিপদের বিষয় যে মাহাল বাইনা রাসূল বাইনা কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লিখে দেওয়া আর ক্ষেত্রে এই বিষয়টি বাধা হয়ে দাঁড়ায়। এটি তার ব্যক্তিগত মত যে যখন ইখতিলাফ হইল তখন ইখতিলাফ হইল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাও আর লেখার কোনো প্রয়োজন নেই থাক। হাদিস এর চাইতে বড় যে হাদিসটি রয়েছে সেটিও সুন্নিত, বলছেন লাম্মা হুজাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অফিল বাইতে রিজালুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। জি, কয়েকদিন আগে কিন্তু, এটি বৃহস্পতিবার ছিল, অন্য রিওয়ায়েত রয়েছে ইয়াউমুল খামিস ছিল, আর সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল হয়েছে।
তো বলছেন জফিল ভাই তেরে জান আর সেই বাড়িতে বেশ কিছু লোকেরাও সাহাবাই কেরাম মজুদ ছিলেন। ফাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালুম্মু তোমরা এসো, আক্তব লাকুম কিতাবান তোমাদেরকে একটি কথা লিখে দিই, লা তাযিল্লু বাদ আমার পরে তোমরা বিভ্রান্ত হবে না। ফাকালা বাযহুম কিছু লোকেরা বলে ইন্না রাসূল কাদ গালা বহুল ওয়াজহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রোগ বৃদ্ধি হয়েছে, ওয়াইন ডাকুমুল কোরআন কোরআন তোমাদের কাছে মজুদ রয়েছে, হাসবুনা কিতাবুল্লাহ আল্লাহর কোরআন যথেষ্ট। ফাখতালাফ আহলুল বাইত বাড়িতে যারা ছিলেন, আহলুল বাইত মানে নবী পরিবারের লোকেরা নয়, ভাষ্যকারগণ বলেছেন হাদিসে মানে বাড়িতে যারা অবস্থান করছিলেন তারা আপোষে ইখতিলাফ শুরু করলেন, দ্বিমত করলেন। ওয়াক্তাসাম আপোষে তর্ক বিতর্ক হইল, ফামিনহুম মান ইয়াকুলু কেউ বলতে লাগলেন কারিবু ইয়াকতুব লাকুম কিতাবান দাও তাকে লিখার জন্য দাও, কিছু লিখা লিখে দিক তিনি মানে লিখতে নির্দেশ দিবেন, অন্যরা লিখবেন, লা তাদুল্লু বাদাহু তাহলে বিভ্রান্ত হবে না, যেমন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ কেউ বললেন গায়রা যালিকা ভিন্ন মত পোষণ করে। ফালাম্মা আখতারুল্লাহ ওয়াল ইখতিলাফ যখন আপোষে খুব ইখতিলাফ এবং একটু হইচই হলো, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কুমু তোমরা চলে যাও। বর্ণনাকারী ওবাইদুল্লাহ বলছেন ফাকান ইয়াকুল ইবনে আব্বাস তখন এই কথাটি বলেছিলেন ইন্না রাজিয়াতা কুল্লা রাজিয়া, এটি বড় বিপদের বিষয় যে রাসূলুল্লাহ লিখতে চাইলেন কিন্তু লেখাটা আর হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় লম্বা ব্যাখ্যা রয়েছে, এখন যদি ব্যাখ্যা বয়ান করি তো প্রশ্ন এর উত্তর খুব লম্বা হয়ে যাবে, তবে এই সম্পর্কে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি যে কথাগুলি ভাষ্যকারগণ হাদিসের এই সারহায় বা ভাষ্যে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় চেষ্টা করেছেন উম্মতের ঐক্যের, যাতে আপোষে কোনো রকমের ইখতিলাফ না হয় জীবদ্দশায় তার ইন্তেকালের পরে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বিধিবিধানগুলি সুস্পষ্ট করে দিয়েছেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন, জি যে বিষয়গুলিতে ইখতিলাফের সম্ভাবনা রয়েছে। এতে বলা হয়েছে যে বিশান নাজার কানে ইয়ামুল খামিস, সহিহ বুখারী একটি রওয়ায়েত রয়েছে, এটা বৃহস্পতিবার দিন ছিল। ওয়া কানা ক্বাবলা মাউতিহি আরবাতা ইয়ামিন, এটি নবী ইন্তেকালের চার দিন পূর্বে ছিল একাদশ হিজরিতে। কানা ফিল বাইতে রিজালু মিনাস সাহাবা, বাড়িতে নবী সাল্লামের চারপাশে সাহাবাই কেরামদের বেশ কিছু সাহাবাই কেরাম সেখানে মজুদ ছিলেন। নবী সাল্লাম লিখার কথা যখন বললেন তখন দুটি মত হয়ে গেল, বলছেন যে এই কি লিখতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিল আরাদা ইয়াক্তুব কিতাবান ফিল আহকাম ইয়ারতাফি মাহুল খিলাফ। একদল বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লিখে দিতে চেয়েছেন মৌলিক বিষয়, যাতে করে আকীদা হুকুম আহকামে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কোনো রকমের ইখতিলাফ না হয়। ওয়াকিলা আর দ্বিতীয় মত হচ্ছে আরাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল ইয়াক্তুব লাহু কিতাবান ইয়ামুসু ফিহা আল খলিফাত মিন বাদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে খলিফা কি হবেন নামটা লিখে দিতে চেয়েছিলেন। ওয়ায়ু আইয়ুদ জালেকা, এর প্রমাণ এই দ্বিতীয় ব্যাখ্যাটির প্রমাণ সহিহ মুসলিমের একটি হাদিসে রয়েছে, তিনি যখন প্রথম দিকে অসুস্থ হয়ে পড়লেন এই অন্তিম অসুস্থতাই, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে তার পালার দিনে ছিলেন, বলেন উদঈ লি আবাকি ওয়া আখাকি, তুমি তোমার আব্বাকে এবং তোমার ভাইকে ডাকো, হাত্তা আক্তুবা কিতাবান আমি একটি কথা লিখে দিই, এটি লিখনি লিখে দিই, কী লিখব ফাইনি আখাফা ইয়াতামান্না মুতামান্নিন, কারণ আমার আশঙ্কা হচ্ছে যে হতে পারে যে অন্য কেউ খলিফা হওয়ার আশা ব্যক্ত করতে পারে, আশা আকাঙ্ক্ষা করতে পারে। ওয়াইয়াকুলু কাইল, কেউ বলতে পারে যে না আমি খলিফা হইতাম বা ওই অন্য কেউ খলিফা হইতো, এটা ভালো হইতে কথা বলতে পারে, সেই জন্য আমি লিখে দিই যে তোমার আব্বা খলিফা হবে, এটা লিখে দিই। ওয়াইয়াবাল্লাহু, আল্লাহ অস্বীকার করেছেন, ওয়াল মোমেনুন, আর মোমিনরাও অস্বীকার করবেন, ইল্লা আবা বাকর, আবু বাকর ছাড়া অন্য কাউকে খলিফা বানাতে, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম এই হাদিস স্পষ্ট করে দিয়েছে, তাহলে রাসূলুল্লাহ যদি খেলাফতের বিষয় লিখতে চান তাহলে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটি লিখতে চেয়েছিলেন, জি। তাহলে এই শিয়া রাফি যারা ইসলামের দুশ্মন মজুসি অগ্নিপূজক, এদের অর্ধেকটা হচ্ছে অগ্নিপূজক মজুসি আর অর্ধেকটা হচ্ছে সাবাই ইয়াহুদি, যে মোনাফেক ইয়েমেন দেশের ইসলাম বাহ্যিক গ্রহণ করেছিল আর তারপরে মুসলিম মায়ে ফাটল ধরাবার জন্য যে ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে এই রাফেজি শিয়ারা। তো তাহলে স্পষ্ট হয়ে গেল যে নিশ্চিত নয় যে খলিফার বিষয়, খেলাফতের বিষয়টি লিখতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি খেলাফতের বিষয় লিখতে চেয়ে থাকেন তাহলে
লিখতে চেয়েছিলেন নাম সহি মুসনাদে প্রমাণ করেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম লিখে দিতে চেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হো মত পোষণ করলেন, যেমন বিভিন্ন সময় তিনি মত পোষণ করেছেন আর ওয়াহী সাহেব তার পক্ষে নাজিল হয়েছে, সেরকম একটি মত ব্যক্ত করলেন। আর নবী সাল্লাম এই কথা বলেননি যে এটি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ওয়াহী, ওয়াহী যদি হয়তো সবার জন্য মানা ফরজ হইত, হয়তো সেটি ইজতিহাদ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত মত ছিল। তো ওমর রাদিয়াল্লাহু বললেন বুঝতে পারলেন, সাহাবারাও বুঝতে পেরেছেন, শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা নয় সাহাবারাও বুঝতে পেরেছেন। অন্য একটি রওয়ায়েত রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলাও সেখানে বাড়িতে তখন উপস্থিত ছিলেন, তাহলে তারা নিঃসন্দেহে বুঝতে পেরেছেন বিষয়টি যে নবী সাল্লাম যে লিখতে চেয়েছেন এটি বাধ্যতামূলক না, যদি ফরজ আবশ্যক বিষয় হইতো তো কেউ বিরোধিতা করতেন না। আর যদি ধরে নেন যেমন শিয়াদের মিথ্যা আচার যে ওমর রাদিয়াল্লাহু বিরোধিতা করেছেন, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাপুরুষ ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাহলে শক্ত ভূমিকা রাখতেন না, বলতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি ফরজ হুকুম আর আনুগত্য করা ফরজ, বলতেন কেন বললেন না তিনি, কেন নীরব? তাহলে বোঝা যাচ্ছে যে তারা নবী সাল্লামের কথার ভঙ্গিমায় বুঝতে পেরেছেন যে বিষয়টি আবশ্যক নয়, বরং লিখে দিতে চেয়েছেন, লিখলেও চলে আর না লিখলেও চলে। আর কোরআনে কারিমে মৌলিক বিষয়গুলি রয়েছে, সুতরাং কোরআনে কারিম আমাদের জন্য যথেষ্ট। যেমন আল্লাহ কোরআনে কারিম সূরা আনআম আয়াত 38 বলেছে মা ফাররাতনা ফিল কিতাবে শাই, কোরআনে কারিমে কোন রকমের ত্রুটি রাখেনি। আর সূরা মায়েদার আয়াত নম্বর 3 আল্লাহ ইরশাদ করেছে আলিয়াউমা আকমালতু লাকুম দিন, তোমাদের দিনকে আজকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, হ্যাঁ কমপ্লিট করে দিয়েছে। সুতরাং দিনের মৌলিক বিষয়গুলো কোরআনে কারিমে মজুদ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, এবং সাহাবাই কেরামদের পরামর্শের ভিত্তিতে খলিফা নির্বাচন করা হয়েছে আর সবাই সেই ক্ষেত্রে একমত হয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে আফেদিশিয়াদের যে বিদ্বেষ শত্রুতা রয়েছে এবং বিভ্রান্তি রয়েছে তা সুস্পষ্ট। আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন উম্মতে মুসলিমাত, এবং তাদের বদ আকীদা থেকে মুসলিম জাতিকে রক্ষা করুন, আর সাহাবাই কেরামদের এই শত্রুদেরকে আল্লাহর দুনিয়া আখেরাতে লাঞ্ছিত করুন। জাযাকুমুল্লাহ খাইরান। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বাহিরে গেলে উজু করতে না পারার কারণে সলাত বিলম্ব হয়, বেসিন এত উঁচু পা ধোয়া যায় না, বেসিন উঁচু পা ধোয়া যাবে না কেন? বেসিন থেকে পানি হাতে নিয়ে নেবেন তারপরে পা ধোবেন, মানে বেসিনের উপরে পা উঠাইতে হবে, আল্লাহ হেদায়েত দান করে বাথরুমে পা ধোবেন। গরমের সময় স্যান্ডেল মতো জুতা পরি, এক্ষেত্রে কি পায়ের উপর মাসা করে সলাত আদি করা যাবে? না মোটে না, মহিলার প্রশ্ন এটি, না স্যান্ডেলের মশা করা চলবে না, বরং মোজা থাকতে হবে। মোজার মশা করলে যখন মোজা পরবেন তার আগে আপনাকে উজু করে নিতে হবে, পাক পবিত্র অবস্থায় মোজা পরলে মোজার উপর মশা করতে পারবেন পানি নিয়ে। জি, আর আপনি স্যান্ডেলের মশা করবেন এটি মোটেই জায়েজ নয়। 5 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি প্রতি রমজান মাসে রক্তের নেশাব ধরে জাকাত দিই, যা জাকাত আসে তার অর্ধেকটা সেই সময় বিতরণ করি আর অর্ধেক নিজের কাছে রেখে দিই, সেটা দিয়ে পরবর্তীতে আত্মীয় স্বজনদের সাহায্য করে থাকি, ততটুকু তার চেয়ে বরং বেশি দিতে হয় কারণ তাদেরকে ধার হিসাবে দিলে তারা ফেরত দিতে পারে না, আবার আমার এত বেশি সামর্থ্য নেই যে তাদেরকে এইভাবে সবসময় সাহায্য করব, তারা অভাবী কিন্তু তাদেরকে জাকাত হিসাব নেবে বলে দেওয়া যায় না। সে আমার প্রশ্ন হচ্ছে এভাবে জাকাত দিলে হবে কি না? জাকাত দেওয়ার ক্ষেত্রে যখন জাকাতের বছর পুরা হয়ে গেছে তখন জাকাতটা হকদারদের কাছে পৌঁছে দিতে হবে, আপনি নিজের কাছেই জমা রেখে দেবেন আর তারপরে আমি ধীরে ধীরে দেব, এটি জায়েজ নয়। এই ভুল আমাদের অনেকে করে থাকেন, আল্লাহ রাব্বুল সংশোধনের তৌফিক দান করেন। তবে এই ক্ষেত্রে একটা জায়েজ রাস্তা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে আপনি আগামী বছর যে জাকাত ফরজ হবে, ধরেন আপনি রমজানে দিচ্ছেন, সামনে রমজানে আগে থেকে আপনি জাকাত দিতে লাগেন, এখন থেকে জাকাত দিতে লাগেন, আর দিতে দিতে হিসাব করে রাখেন যে কখন কি জাকাতের নিয়তে দিলেন, কখন কতটা দিলেন, কাকে দিলেন, লিখে রাখেন। আর পরে যখন আপনার এক বছর পুরা হলো তখন আপনি হিসাব করেন আমি কত টাকা দিয়েছি, যত টাকা জাকাত দেওয়া হয়ে গেছে হয়ে গেছে, আর বাকি যতটা আছে টাকা পয়সা হিসাব করে বাকিটা তখন দিয়ে শেষ করেন। কিন্তু জাকাতকে কাজা রাখবেন বিলম্ব করে, অথবা আপনার কাছে জমা রেখে দেন আর অল্প অল্প করে দিতে থাকবেন, এটি জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করুন, আর ভুল ত্রুটি অজান্তে যাদের হয়েছে বা হচ্ছে আল্লাহ যেন মাফ করেন এবং বিশুদ্ধ জ্ঞানের ভিত্তিতে সতর্কতামূলক আমলের তৌফিক দান করেন। 6 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ গ্রাজুয়েট হয়ে যাব, চাকরি করতে চাই না, কোনো বোনের প্রশ্ন।
ব্যবসা করার চেষ্টা করব, বা ছেলেরই প্রশ্ন হবে, ব্যবসা করার চেষ্টা করব কিন্তু আমি দৈনিক কাজ অর্থাৎ দায়ী হতে চাই। মাশাআল্লাহ খুব ভালো নিয়ত, আল্লাহ যেন পূরণ করার তৌফিক দান করে, তার জন্য পড়াশোনা করি। এখন আমি কোনটাকে বেশি প্রাধান্য দেব বুঝতে পারছি না, আমি কি ব্যবসা আর দিকে মন দেব? যদি দিই তাহলে আমার মনে হয় দিনের জ্ঞান চর্চা কমে যাবে। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানতে চাচ্ছি। যদি আপনার আর্থিক অভাব না থাকে, আপনার আপনার পরিবার কোনো আর্থিক অভাব নেই, আপনার উপর এমন কোনো দায়ী দায়িত্ব নেই যে বাবা মাকে ভরণ পোষণ দিতে হবে, তারপরে আমার বিয়ে শাদি করাও জরুরি, সুতরাং আমাকে তার ভরণ পোষণ ব্যবস্থা করতে হবে, বরং আছে, যথেষ্ট আছে, এগুলো চলার মতো আছে, তাহলে অতিরিক্ত আয় ইনকামটা স্থগিত রেখে দিয়ে আপনি দিনের জ্ঞান অর্জনকে প্রাধান্য দিন, আর দিনের দায়ী আল্লাহ হওয়ার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান। আর যদি দেখা যায় যে না, যদি আমি দিন বেশি শিখতে যাই, সময় এখানে বেশি দিই, তাহলে আমার আর্থিক সংকট দেখা দেবে, আমি ফরজ হক আমার বাবার হক রয়েছে ভরণ পোষণ দিতে হবে, তারা বয়স্ক হয়ে গেছেন, তারা আজ কাজকর্ম করতে পারছেন না, তাদের দিতে পারবো না, আমি নিজের সংসার চালাতে হিমশিম খাবো আর তাতে বড় সমস্যার সম্মুখীন হবো, তাহলে আপনার দাওয়াতি কাজ ফরজে কেফায় আপনি না করলে অন্যরা করবে, যতটা জানেন ততটা এবং যতটা পারছেন ততটা করার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন, এবং নেক নিয়ত থাকলে আল্লাহ অবশ্যই পুরা করার তৌফিক দেবেন। সাত নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা পুকুরে গোসল করতে গেলে যখন শরীরের উপরিভাগে কোনো কাপড় থাকে না, তখন নাভি সহ একটু সতর অন্যরা দেখলে এটা কি কাবিরা গুনাহ অন্তর্ভুক্ত হবে? সতর মানে যেই অংশটুকু শরীরের ঢেকে রাখা আবশ্যক বা ঢাকার কথা বলেছে, আওরাত আরবি তো রয়েছে, হ্যাঁ আওরাত অর্থাৎ ঢেকে রাখার অঙ্গ, যেই অঙ্গটুকু ঢেকে রাখতে হবে। আর পুরুষের নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত রান হচ্ছে আওরাতের মধ্যে সামিল, এইরকম নিতম্ব হচ্ছে আওরাত সামিল, বা যেটা সতর বললেন, সতর মানে ঢেকে রাখা, ঢেকে রাখতে হবে, ঢেকে রাখার সামিল। এই ক্ষেত্রে ওলামারা দুই ভাগ করেছেন, এই অংশটুকে আবার দুই ভাগ করেছেন, আওরাতে খফিফা আর আওরাতে গলিনা, একটি হচ্ছে হালকা লজ্জা স্থান আর একটি হচ্ছে একেবারে কঠিন লজ্জা স্থান বা গলিদ। জি, হালকা লজ্জা স্থান হচ্ছে রান, হাঁটু থেকে নিয়ে রান পর্যন্ত, রান মাঝে মধ্যে প্রয়োজনে খোলা যাবে, প্রয়োজনে খোলা যাবে, রান খুলে আছেন, তেল মালিশ করছেন, রান খুলে এমনি বসে আছেন, আর কেউ দেখছে, জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে, পুরুষদের ক্ষেত্রে বলছে, মহিলাদের ক্ষেত্রে বলছি না, কিন্তু সেটি হারাম নাই, অনুত্তম, অনুত্তম, উত্তম হচ্ছে, হ্যাঁ, যে ইন্নাল ফাখেজা আওরাতুন বা আল ফাখেজা মিনাল আওরাত, হাদিস নবী বলেছে, গাত্তে ফাখেজাকা, তোমার রানকে ঢেকে রাখো, রান হচ্ছে ঢেকে রাখার অঙ্গ, আওরাত। জি, তো ঢেকে রাখতে বলেছেন রানকে, কিন্তু সেটি ফরজ নাই, এই হুকুম ফরজ নাই, বরং উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি রান খোলা অবস্থাও থেকেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন খোলাই থাকলো, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন খোলায় থাকলো, উসমানকে যখন দেখলেন যে আসছে তখন তাড়াতাড়ি রানটা ঢেকে নিলেন, তখন বলা হলো যে রাসূলুল্লাহ, আবু বকরের সামনে ঢাকলেন না, ওমরের সামনে ঢাকলেন না, উসমানের সামনে কেন ঢাকলেন? তখন রাসূল বললেন যে উসমান এত লজ্জাশীল, যদি দেখে যে আমার রান খোলা আছে তো টান দিবে, ও আসবেই না, দেখাই করবে না, সেই জন্য আমি ঢেকে ফেললাম। তাহলে গুনার কাজ সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢেকে নেন এমন বিষয় নয়, তাহলে আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহু তার সামনেও আর রাদিয়াল্লাহু তাআলা মাজমাই তাদের সামনেও ঢেকে নিতেন, কিন্তু তার সামনে খোলা রেখেছেন, তাহলে প্রয়োজনে রান খোলা যাবে, যেমন কৃষি কাজের সময় আমাদের দেশের লোকেরা কাপড় লুঙ্গিকে সেঁটে নেয় আর রান খোলা থেকে জায়েজ রয়েছে, এইরকম নাভির নিচে এক একটু যদি এক একটু সামান্য এ হয়েছে সামনে পিছনে, তাহলে এটা সালাত অবস্থায় নেই, সালাত অবস্থায় যদি খোলে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, কারণ তখন ফরজ সবটাই, কিন্তু এমনিতেই গুনাহ হবে না, তবে অনুত্তম। এই একটা অংশ হলো, আরেকটা অংশ হচ্ছে আওরাতে গালিজা, এবার অকাট্য ঢেকভাবে ঢেকে রাখার অঙ্গ, তা হচ্ছে সাউ আতান, মানে যেই দুটো অংশ সামনে এবং পিছনে দেখতে খুব খারাপ লাগে, তা হচ্ছে পেশাবের, হ্যাঁ, রাস্তা, জি, আর পায়খানার রাস্তা, জি, এই দুটো জায়গায়, হ্যাঁ, এই দুটো হচ্ছে সাউ আতান, কোরআনে কারিমে যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে বের করে তাহলে তখন কাপড় খুলে গেল, বিবস্ত্র হয়ে গেলেন, ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের সেই গুপ্তাঙ্গ যা দেখতে মানে খারাপ, যা দেখতে মানুষকে খুবই খারাপ লাগে, উলঙ্গ ব্যক্তিকে মোটেই দেখতে ভালো লাগবে না,
আর একজন ভদ্র মানুষ কখনো দেখতে পারে না। তো সেখানে আল্লাহ বলছে বাদাতাল মাসাওয়াত, তাদের লজ্জা স্থান খুলে গেল, গুপ্তাঙ্গ খুলে গেল। তো গুপ্তাঙ্গ যদি জাহির হয়ে যায়, যেমন অনেকে গুপ্তাঙ্গের চারপাশে একেবারে খোলা, শুধু সামান্য একটা কাপড় দিয়ে পেঁচানো আছে সামনে পিছনে, তাহলে তখন সেটা হারাম এবং কাবিরা গুনাহ। আর পুরো যদি বিবস্ত্রের ন্যাংটা থাকে, সামনে পিছনে সব খোলা, তাহলে তখন কাবিরা গুনাহ। আশা করি বুঝতে পেরেছেন। আট নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার চারপাশে বেদাতি মসজিদ, আমি জুমার সালাতের সময় শুধু জুমা পড়ি, তাদের প্রচলিত বয়ান আমি শুনি না, এতে কি আমি গুনাহগার? বয়ান মানে ওই যে বাংলায় বা অন্য ভাষায় বাংলাভাষী উর্দুভাষীরা একটি বেদাত যে আবিষ্কার করেছে হানফিরা, যে দুই খুতবা তো দেখে দেখে পড়বে, আরবিতে মন্ত্র আর তার আগে একটা বয়ান তারা করে থাকে, তাহলে সেটা তাদের ধর্মীয় কথা, যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় তাহলে শুনবেন, আর বেদাতি কথা হয় তাহলে শুনবেন না, কারণ বেদাতি কথা শোনা জায়েজই নয়। যেহেতু জুমার দিনে আগে ভাগেই মসজিদে যাবার বিষয়ে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, হ্যাঁ আগে ভাগে যাবেন, আর যদি ভালো কথা হয় কোরআন সুন্নাহর কথা, তাহলে যে কোনো ব্যক্তির কাছ থেকে নেওয়া যেতে পারে, শুনতে পারেন। আশা করি আমার উত্তর দিয়ে আমার মতো যারা আছে তাদেরকে উপকৃত করবেন। আর আরবিতে যে খুতবা পড়ছে, যদিও সেটি মন্ত্রের মতো পড়া হচ্ছে, তারপর সেটি খুতবা যেহেতু, সুতরাং মনোযোগে খুতবা শুনবেন, অন্য মনস্ক হবেন না। নয় নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার স্ত্রী বাসার কামকাজের জন্য আমার সাথে ঠিক মতো কথা বলে না, একটু সময় পেলেও আমি ক্লান্ত, একটু ঘুমায়, এসব বলে পার করে দেই, যদিও সে আমাকে অনেক ভালোবাসে, ভালোবাসায় কমতি নাই, কিন্তু আমার চাহিদাটা পূরণ হচ্ছে না, সে আমার সাথে কথা না বললে কেমন জানি একাকী মনে হচ্ছে, তার সাথে কথা বলেও মন ভরে না। শেখ আমাকে আমার স্ত্রী কিছু নসিহা করবেন, আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন। আপনি আপনার স্ত্রীর ওপর অতিরিক্ত বোঝা কেন চাপিয়েছেন? আপনার বাপ মায়ের তো পরিচর্যা করতে পারে, আপনি নিজে করবেন? আপনার বাপ মায়ের খেদমতটা আপনার স্ত্রীকে দেওয়া করাচ্ছেন কেন? বাপ মায়ের খেদমতটা আপনি করবেন, আর তার ঘরে যদি আর্থিক সচ্ছলতা থাকে তো কাজের মেয়ের ব্যবস্থা একটু ব্যবহার করে দেবেন, তারা বাক্সাকে সহজে করে আপনার স্ত্রী। আর তারপরে এইটা কিন্তু সীমিত না, হাই রে বাঙালি সমাজ, একটা বউ রাখবে, আর পাঁচ ভাই সাত ভাই গোটা গোষ্ঠী রয়েছে, দু চার পাঁচটা বোন রয়েছে, আর তারপরে জন্মজুর রয়েছে, সবার খাবার ওই একটা বউকে ভূতের মতো সারাদিন খাটাবেন, হ্যাঁ গোটা গোষ্ঠীর জন্য, দেবর ভাসুরের জন্য খাটবে কেন? কেন তারপরে দেবর ভাসুরদের ছেলে মেয়েদের পাকশাকের জন্য ভূতের মতো খাটতে থাকবে, সারাদিন খাটাবেন, আর তারপরে রাত্রে বলবেন যে আমার সাথে গল্প করতে, কোথায় দেখবো? হ্যাঁ সে তো ভেঙে পড়েছে, আল্লাহ হেদায়ত দান করুন এবং দায়িত্ব বোঝার তৌফিক দান করুন। জি, দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মসজিদে মাজার আছে, সেই মসজিদে কি সলাত আদায় করা যায়? আর আশেপাশে কোনো মসজিদ নাই, একটাই মসজিদ, এমন অবস্থায় করণীয় কি শেখ? মসজিদে যদি মাজার থাকি তাহলে সেটি হচ্ছে শিরকের আস্তানা, কুফরির আস্তানা, সেখানে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হয়, পাকা কবর হারাম। এখানে দেখতে হবে যে মসজিদ আগের না কবর আগের, যদি মসজিদ আগের থাকে তাহলে মসজিদ সেখানে হক রাখে থাকবে, আর কবরকে সেখান থেকে উঠিয়ে সরিয়ে দেওয়া, কবরস্থানে সরিয়ে দেওয়া, এটি হচ্ছে ফরজ সরকারের ওপর, এটা জনগণ করে ফেতনা ফাসাদ সৃষ্টি করবেন না। আর যদি এর বিপরীত হয় যে আগে থেকে কবর ছিল পরে তার মসজিদ নির্মাণ করা হয়েছে, তাহলে আসল হচ্ছে সেই জায়গা হচ্ছে কবরের, আর মসজিদ নাজায়েজ তৈরি করা, সুতরাং মসজিদকে সেখান থেকে ভেঙে ফেলে দিতে হবে, অন্য জায়গায় মসজিদ নির্মাণ করতে হবে। যেই মসজিদের ভিতরে কবর আছে, কবর আগের হোক আর পরের হোক, মসজিদের ভিতরে যদি থাকে, সেটা একবারে ভিতরে অথবা মসজিদের বারান্দায়, মসজিদের দেয়ালের বাইরে নয়, মসজিদের ভিতরেই যদি থাকে, তাহলে সেই মসজিদের সালাত আদায় করা জায়েজ নয়, সালাত হবে না। আল্লাহ তাআলা আলম। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।